Aditi House. কিছু ইন্টেরিয়রের কাজ করার দরকার ছিল, তখন আমরা এধার ওধার সন্ধান করতে লাগলাম যে ইন্টেরিয়ার কোথায় পাওয়া যায়। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে একটা রেফারেন্স দিল। উনি একদিন এলেন আমাদের ফ্ল্যাটে, আমরা এলাম। ইন শর্ট আমাদের অদিতি ইন্টেরিয়র থেকে সুজিত দা আমাদের খুবই হেল্প করেছেন। উনি খালি আমাদের রিকোয়ারমেন্টস গুলো জেনেছিলেন। এক একটা করে আমরা 3D ড্রয়িং পাই, পার্ট বাই পার্ট দিয়ে একটা ফাইনালাইজ 3D ড্রয়িং এ কাজ শুরু করার আগে আমরা একটা স্থির করি যে এই ডিজাইনই আমরা এগোবো। আমরা অদিতি ইন্টেরিয়র্স কেই সিলেক্ট করলাম। আমি প্রথমেই একটা ডেডলাইন দিয়ে দিই যে আমি রথের দিন গৃহপ্রবেশ করব। এবং ঠিক আমাদের ডেডলাইনে যে ছিল রথের দিন আমরা গৃহপ্রবেশ করব, ঠিক টাইম হ্যান্ড ওভার দিয়েছে। তো প্রথমে আসি না, এখন যে ডাইনিং এ গিয়ে এসে দেখছি ডাইনিং এ কোনো কমন বেসিন নাই। এই রুমে এন্ট্রির একটা দরজা ছিল, যে দরজাটা ওপেনিং ছিল এই দিকে, পুরো জায়গাটা কভার করে দিয়েছে, পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর ভাবে কিন্তু ও দরজাটা একটু মানে আউট করে দিয়ে ওটাকে দেওয়ালটাকে ভেঙে একটু এক্সটেন্ড করে এত অব্দি এক্সটেন্ড করেছে, এক্সটেন্ড করে জায়গাটা সুন্দর করে বার করে দেখছে। একটা বেসিনে পুরো ওয়াশিং এর সিস্টেমটা এখানটা এত সুন্দরভাবে বার করেছে যে দারুণ। এবং এতে আমার জায়গাটা অনেক বেঁচে গেছে, পুরো এই আমাদের স্লাইডিং এটা পুরো স্লাইডিং করে পুরো জায়গাটা বাঁচিয়ে। আরেকটি বুকশেলফ আছে, আর মোর দেন যথেষ্ট স্পেস মানে ওরিয়েন্টেড, সঙ্গে এত স্পেস মানে খুব স্পেস বার করে যথেষ্ট জিনিস রাখার জায়গা আছে। এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় এসে খেলে
কাটিয়ে দেব মনে স্বপ্ন মধুর মনে। Welcome to my room. আরে পেন্টিং গুলি এটি আমার কর্মক্ষেত্র। এ আমার ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের উপরে আমি করিয়েছি হচ্ছে স্টোরেজ, বিছানা পত্র, লাগেজ, সুটকেস এসব রাখার জন্য। আমরা এতটাই স্যাটিসফাইড যে আমরা প্রত্যেকে রেকমেন্ড করব। অসংখ্য ধন্যবাদ অদিতি ইন্টিরিয়ার্স কে, অসংখ্য ধন্যবাদ সুজিত দাকে।